বিদেশে মোটা মাইনের চাকরি পাইয়ে দেবার নাম করে প্রতারণা বিদেশে নিয়ে গিয়ে কঠোর পরিশ্রম ও নিম্নমানের কাজ করানোর অভিযোগ অভিযোগ দায়ের গোপালনগর থানায় অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করল গোপালনগর থানার পুলিশ বিদেশে মোটা মাইনের চাকরি দেওয়ার নাম করে বিদেশে পাঠিয়ে নিম্নমানের কাজ দেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে ঘটনায় অভিযোগ দায়ের পর পুলিশ তদন্তে নেমে বৃহস্পতিবার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানা এলাকায় পুলিশ জানিয়েছে ধৃতের নাম কবির হোসেন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে উত্তর চব্বিশ পরগনার বাগদা মধুপুর এলাকার বাসিন্দা জুলফিকার আলী মণ্ডল গত আগস্ট মাসে তার সাথে পরিচয় হয় গোপালনগরের বাসিন্দা কবির হোসেনের সে সময় কবির জুলফিকারকে বিদেশে মোটা মাইনের কাজ পাইয়ে দেবে বলে টোপ দেয় এই কাজের জন্য কবির সত্তর হাজার টাকাও দাবি করে জুলফিকার সেপ্টেম্বর মাসে এই টাকা দেয় কবিরকে টাকা দেওয়ার কিছুদিনের মধ্যেই কবির তাকে মালয়েশিয়াতে কাজে পাঠায় অভিযোগ সেখানে কবির যে কাজ দেওয়ার কথা বলেছিল জুলফিকারকে তার থেকে বেশি পরিশ্রমের ও নিম্নমানের কাজ দেওয়া হয় পাশাপাশি তাকে সেখান থেকে মানসিক নির্যাতন করা হচ্ছে এই কথা জুলফিকার তার বাড়িতে ফোনে জানান ছেলের আত্মনাদ শুনে জুলফিকারের মা জাহানারা বিবি গোপালনগর থানার দ্বারস্থ হন কবির ও তার দুই সঙ্গীর নামে লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নামে গোপালনগর থানার পুলিশ পুলিশ জুলফিকারের সাথে ফোনে কথাও বলে ঘটনাটি জানাজানি হতেই এলাকা ছেড়ে পালাই অভিযুক্তেরা বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে গোপালনগর থানার পুলিশ বৈরামপুর এলাকা থেকে কবিরকে গ্রেপ্তার করে শুক্রবার ধৃতকে বনগা আদালতে তোলা হলে পুলিশের পক্ষ থেকে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন করা হয় বিচারক চার দিনের আবেদন মঞ্জুর করেছে কবিরের বাকি দুই সঙ্গীর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ প্রসেনজিৎ ব্যানার্জির রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড গোপালনগর